Hello, my name is Rajesh and welcome to my channel Rajesh360. তো আজকে আমরা শিখবো কিভাবে ফটোশপে অতি সহজেই কোনো পিকচারের রেজলিউশন কিভাবে বাড়ানো কমানো যেতে পারে। তো আমি এটা ফটোশপ CS6-এ কাজ করছি। তো প্রথমে আমরা একটি ফটো ওপেন করে নেব এবং ওপেন করে নেওয়ার পর এই কর্নারে যাওয়ার পর এটাকে জাস্ট ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দেব, তাতে পিকচারটা এরকম অবস্থায় আসবে। এর উপর রাইট ক্লিক করব, ইমেজ সাইজে যাব। ইমেজ সাইজে যাওয়ার পর এখানে কিছু প্রিসেট ইমেজ সাইজ আছে, সেগুলোর মধ্যে সিলেক্ট করলে করতে পারেন, আর নয়তো এখানে হাইট উইথ দিতে হবে। এই হাইট দিলে এখানে উইথ চেঞ্জ হয়ে যাবে, উইথ চেঞ্জ দিলে হাইট চেঞ্জ হয়ে যাবে। এই যে চেঞ্জ অপশানটা আছে এটাকে আপনাকে ডিসিলেক্ট করতে হবে কিংবা সিলেক্ট করতে হবে, তো তারপরে এই রেজলিউশনগুলো চেঞ্জ করতে পারবেন। এবার তো হাইট উইথের কথা হয়ে গেল, এবার আসি রেজলিউশনে। এখানে রেজলিউশন ধরুন আমি দিলাম 200। দেখুন পিকচারটা কিন্তু সাইজ অনেক বেড়ে গেল রেজলিউশন। তো আমি কমাচ্ছি ফুল স্ক্রিনে দেখার জন্য। তো ওকে প্রেস করলে দেখবেন পিকচারটার সাইজ কিন্তু অটোমেটিক্যালি বাড়বে। তো এটাকে আমি আবার আগের পজিশনে দিয়ে দিলাম এবং কন্ট্রোল জিরো প্রেস করলাম, আগের অবস্থায় এলো। আপাতত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে যেরকম ছিল পিকচার সেরকমই আছে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, রেজলিউশন এবং সাইজ অনেক বেশি বেড়ে গেছে। তো এইভাবে আমরা কোনো পিকচার, পুরোনো পিকচারের সাইজ রেজলিউশন ইজিলি চেঞ্জ করতে পারি, মডিফাই করতে পারি, কমাতে পারি, বাড়াতে পারি। তো আমার ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে প্লিজ শেয়ার দিস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল রাজেশ360 ফর মোর ফার্দার ইন্টারেস্টিং ভিডিও। থ্যাংক ইউ।